বাট এগুলো কিন্তু চোখ পড়ে কালকে কিনে নিয়েছি हाई सबाई के केमन आज तुम्हारा आशा करी खूब भलो आदि चैने तुम्हारा नतून आसो थको तो प्लिज चैनल के सबसक्राइब कर दिओ और तो आज गेलोम हमें स्प्लैनेडे तो प्रथम एक खावा दावा कर नहीं शॉर्ट्स तुम्हारा देखे नहीं कारण ना खेले ना मैं शॉपिंग करते करते खावा दावा सब भूले जा तो हमें श्रीराम मार्केटे गेछिलाम श्रीराम मार्केटे जावर पर एक ड्रेस देखछिलाम कारण एखोनो पुजो ना से ही भावे सब किछु आसछे चले जाच्छे एरकम होच्छे आमाके जेटुकुनो इनफरमेशन ओरा दिल सेटा होच्छे जे सेप्टेम्बर मास थेके सेप्टेम्बर मासेर सेकेंड उइक थेके माने टोटाली माने जिनिसपत्र आसा स्टार्ट हो जाबे तो तोमादेरके इनफरमेशनटा आमि दिये दिलाम जे तोमरा सेप्टेम्बर मासेर सेकेंड उइकेर दिके भिजिट करते पारो तखन पुजोर कलेक्शन पेये जाबे আমি গেছিলাম আগস্টের একদম লাস্টে তো আমি গিয়ে নিয়েছি তিনটে টপ আর একটা জিন্স এই হাতের ব্ল্যাক টপটাও আমি নিয়েছি তারপর ওখান থেকে বেরিয়ে একটুখানি আইসক্রিম খেলাম কারণ আমার একটু রিফ্রেশমেন্টের দরকার ছিল আমি যেখানে কোনো জায়গায় ড্রিঙ্কস মানে কোনো কিছু পাচ্ছিলাম না ওই জন্য আমি একটু আইসক্রিম খেলাম আর আমি স্ট্রিট ফুড খুব একটা এখন খাচ্ছি না মানে আমি আগেও খেতাম না খুব একটা টুকটাক আর কি তো যাই হোক তারপরে এখান থেকে আমরা আইসক্রিম টাইসক্রিম নিয়ে নেবার পরে তোমাদেরকে দেখাই যে দুর্গাপূজার আগে ঠিক কি রকম ভিড় হয় মানে মানুষ এতটায় মানে পাগল এই পূজোটার জন্য যে কোনো কর্নার ফাঁকা নেই তারপরে আমি গেছিলাম হক মার্কেটের ভেতর থেকে আমি শানু আমাকে একটা বোতল কিনে দিল মানে আমার একটা কাচের বোতলের খুব দরকার ছিল আমি একটু কাচের বোতলে ভাবছিলাম জল খাবো কারণ ওখানে পুদিনা পাতা দিয়ে না একটা জিনিস করে একটা রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক কিন্তু তোমরা সারা দিনের জন্য বানিয়ে রাখতে পারো তারপরে আমি একটা ক্যান্ডেল নিয়েছিলাম যেটা সেন্ট ওয়ালা ক্যান্ডেল তো ওইখান থেকে নিয়ে নেবার পরে আমি ওই স্যারের ব্লগটা শেষ করলাম ওইখানেই আমরা তারপর ওখান দিয়ে চলে আসার পরে আমি নেক্সট ডে গেছিলাম হচ্ছে বারুইপুর বিশাল মেগা মার্টে তো বিশালে গিয়ে আমি তোমাদেরকে দেখিয়েছি শর্টসে তোমরা দেখে ফেলেছো যে আমি শপিং করেছি কী কী নিয়েছি না নিয়েছি তবে এই ব্লগে তোমরা দেখতে পারবে যে আমি কী কী নিয়েছি আর কোনটার দাম কত টাকা তো বিশালে একটা জিনিস আছে সেটা হচ্ছে আমি 99 দিয়ে জিনিস কিনেছি আর আমার প্রত্যেকটা জিনিস আন্ডার 200-এর মধ্যে হয়ে গেছে এখানে ব্যাগের দামও 199-299-এর মধ্যে এর থেকে বেশি আমি কিছু দেখিনি তারপরে টুকটাক একটু মেয়েদের সেকশনটা ঘুরে দেখলাম তো এখান থেকে আমার একটা স্পোর্টস ব্রা পছন্দ হয়ে গেছিলো যেটা হচ্ছে এই নিয়ন গ্রিন কালারটা তো এটার দাম ছিল হচ্ছে 179 টাকা তো আমি এটা নিয়ে নিয়েছি আমার জন্য তোমরাও দেখতে পারবে এখানে অনেক কালেকশন রয়েছে তারপরে আমি শর্টস নিয়েছি আমার জন্য এটা 129 নিয়েছিল এই শর্টসটা এই শর্টসের আর কোনো ভ্যারিয়েন্ট কালার ছিল না বলে আমি নিতে পারি নাহলে আমি আরও দুটো কালার নিতাম হট প্যান্টগুলোর দাম ছিল অনলি 299 করে তোমরা বিশ্বাস করতে পারছো জিন্সের হট প্যান্ট তাও আবার 299 কাপড় কোয়ালিটিও কিন্তু এমন কিছু খারাপ নয় প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব সুন্দর ছিল আরেকটা ব্যাপার যেটা তোমাদেরকে আমি বলবো সেটা হচ্ছে এই বিশালটাতে না প্রচুর কালেকশন আছে প্রচুর মানে আমি তিনটে আউটলেট ঘুরেছি বিশালের কিন্তু এই আউটলেটটার মানে আলাদাই মানে একটা জায়গাও ফাঁকা ছিল না মানে প্রত্যেকটা জায়গা একদম সম্পূর্ণভাবে ভরা তো ওই জন্য আমার এই আউটলেটে আসতে বেশ ভালোই লাগে তো আমি জিমের জন্য এই শর্টসটা দেখছিলাম বেশ ভালো 99 এ তুই ফেলে দে সব ফেলে দে সব ফেলে দিচ্ছে দেখ পিছনে একটা চকলেট কালারের আছে দেখতে পাচ্ছি একটা স্লিভলেস ঘরে পরার জন্য একটা টি শার্ট নিলাম টি শার্ট না কি বলে স্লিভলেস যেগুলো হয় না ওগুলো দুটো টি শার্ট নিলাম আর নিজের জন্য একটা প্যান্ট নিলাম মানে আসলে সবার জন্য নিই মায়ের জন্য একটা হাওয়াই চটি নেব
তোমরা আমাকে জিজ্ঞাসা করছিলে যে আমি জুতো ওই ক্রক্সটা কোথা থেকে নিয়েছি, তো ক্রক্সটা আমি বিশাল মেগামার্ট থেকেই নিয়েছিলাম, দেখালাম। তো বাবা মা শানু আমার সবার জন্য টুকটাক একটু জিনিসপত্র কিনলাম, লাস্টে এই পাপোশটা কিনেছি, এটাও 99 নিয়েছে। তোমরা ভাবতে পারছো মানে এত কম দাম এখানে। আর একটা জিনিস নিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো, তবে তার আগে এখানে দেখো 4 পিস জুস যেটার দাম হচ্ছে 149। আমি জানি না এটার দাম এতটা কম কী করে, মেবি খুব তাড়াতাড়ি এটার এক্সপায়ারি ডেট হয়ে যাবে ওই জন্য, কিন্তু তাও 4টে অনেকটাই কম। তো এগুলো নেওয়ার পরে আমি 39 টাকা দিয়ে একটা পাপোশ নিয়েছিলাম, তোমাদেরকে সেটা দেখাতে আমি জাস্ট ভুলে গেছি, তোমাদেরকে সেটা আমি একবার দেখাই। আমি এই ব্লগটার লাস্টেও তোমাদেরকে সেটা দেখাতে পারিনি, তবে মাঝখানে আমার একটা ছোট্ট ক্লিপ করা আছে, এটা দেখাচ্ছি। বেট বিশাল মেগামার্টে কী কী নিয়েছি না নিয়েছি তোমাদেরকে সব আমি বাড়িতে গিয়ে দেখাবো, আর লোকেশন বাগেরা সব কিছু তোমাদেরকে বলে দেবো। ইভেন আমি বলেও দিয়েছি আমার ভিডিওতে, তোমরাও আসো, কারণ বিশাল মেগামার্টে সত্যি অনেক 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 কম দামে অনেক কিছু পাওয়া যায়। তো বাড়িতে আমি মেইল করে আসছি, আমি একটা টাওয়ার নিলাম, আরেকটা বললাম না এটা দেখেছিলাম ওকে 39 করে নিল, তো এই দুটো নিলাম। নিচে এবার যাচ্ছি, রিভার্স বিলিং করছি, ওখানে গিয়ে বিলিংটা করে দেন বিলিং তোমাদেরকে বলবো কটাকার কি শপিং করেছি না করেছি। চলো, তো তোমরা দেখলে 39 দিয়ে আমি একটা পাপোশ কিনেছি। তো 39 আর মলে এরকম মানে 39 টাকার কিছু পাওয়া যায়, এটা মানে একটা আনএক্সপেক্টেড ব্যাপার। তো যাই হোক, পুরোটা শপিং করে নেবার পরে আমার একটা জিনিস খারাপ লাগে, সেটা হচ্ছে এদের ব্যাগের কোয়ালিটিটা। ব্যাগটা 16 টাকা দাম নিল, কিন্তু ব্যাগটা একটা পুচকি ব্যাগ দিয়েছে যেখান থেকে আমার জামা কাপড় বেরিয়ে যাচ্ছিলো। তো এখান থেকে সব কিছু গুছিয়ে নেওয়ার পরে টোটাল আমার বিল হয়েছিল 1400 টাকা। তো আমি অনেক কিছুই কিনেছি, তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো যে আমি কী কী কিনেছি না কিনেছি। তো চলো যাওয়া যাক বাড়িতে। আমি বাড়িতে চলে এসেছি, বাড়িতে চলে আসার পরে তোমাদেরকে বলি ইন ডিটেলসে, ভিডিওতে হয়তো মাঝখানে অনেকবারই বলেছি, কিন্তু এক্সাক্ট লোকেশনটা হচ্ছে বারাইপুর থেকে, বারাইপুর থেকে তোমরা না যারা বারাইপুর বা রাজপুর বা গড়িয়ার দিকে থাকো বা যেদিকেই থাকো না কেন, ঠিক বারাইপুর নেবে, রেলগেটটা পার করে ওই পারে যেতে হবে, মানে হচ্ছে পিসি চন্দ্রর দিকে, রবীন্দ্র ভবনের মানে অটোতে করে বললেই হবে, রবীন্দ্র ভবন থেকে কিছুটা গিয়েই তোমার থেকে শাসনের ঠিক 1 মিনিট পরেই বাদিকে পড়বে বিশাল মেগামার্ট। তো আমি বিশাল থেকেই আজকে শপিং করতে গেছিলাম। তোমরা অনেকে জুডিও করো, বাট আমি তোমাদেরকে বলবো যাদের এলাকায় বিশাল মেগামার্ট রয়েছে তোমরা একবার গিয়ে ওখানে ভিজিট করো। আমি মধ্যমগ্রামে গেছি, সোদপুরে গেছি, কিন্তু বারাইপুরটা আমার কাছে বেস্ট লেগেছে, কারণ এদের প্রচুর কালেকশন, মানে তুমি কোনোদিনও ফাঁকা পাবে না। তো আমি কী কী নিয়েছি তোমাদেরকে দেখাই, বেশি বকবক করবো না, ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। আমি এই রুমালের সেটটা নিয়েছি লাড্ডুর জন্য আর আমার জন্য, এটা পড়েছে আমার 49 এই প্যাকেটটা পুরোটা। সো নেক্সট আমি আমার মেকআপের জন্য একটা পাউচ নিয়েছি, এটা পড়েছে হচ্ছে আমার 99। এখানে একটা জিপ রয়েছে, এখানে একটা জিপ রয়েছে, আমি আর খুঁজছি একটা লেদার টাইপ অফ, ঠিক আছে, লেদারেরই মেবি। নেক্সট আমি একটা স্পোর্টস ব্রা টাইপের নিয়েছি, এটা আমার খুব পছন্দ হয়েছিল ওই জন্য। বাদ বাকি তোমরা বড় মানে শর্টসে তো তোমরা দেখেছো আমি কী কী নিচ্ছিলাম না নিচ্ছিলাম। আর এই দুটো টি শার্ট নিয়েছি শানুর জন্য সবসময় পরার জন্য, বাবার জন্য একটা গেঞ্জি নিয়েছি কিন্তু বাবাটা এখনই পরে ফেলেছে, আর আরেকটা পার্স নিয়েছি, এটাও 99 নিয়েছে। তো এই হচ্ছে ওভারঅল আমি কিনেছি, আর কি কিনলাম, ও একটা শর্টস নিয়েছি, শর্টসটা নিয়েছে হচ্ছে 129 মেবি, 129 নিয়েছি এই শর্টসটা নিয়েছি। সো এই হচ্ছে আমার পুরো শপিং ব্লগ। মিনিমাম তোমরা ওখানে 99, 129, 199 এরকমই জিনিসই পাবে, খুব বেশি যদি তোমরা দামের কিছু পাও সেটা হচ্ছে লাস্ট আমার মনে হয় আমি 500 something বা 600 something কিছু একটা দেখে গেছি, যে জিনিসটা একটু হাইলি প্রাইস আমি ওখানে লাগলো, ওর থেকে বেশি আমার মনে হয় না কিছু আছে, মানে টপ বা জিন্স এইসবের দিক দিয়ে বলছি 500-এর মধ্যে। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ খুব তাড়াতাড়ি তোমাদের জন্যই আমি চাই যে আমার যেন আমার সামনের অ্যাচিভমেন্টগুলো যেন করতে পারি, 30K, 40K, 50K এরকম যেন হতে থাকে।
তো পুরো ব্লগটা দেখে জানিও কেমন লেগেছে কমেন্ট সেকশনে। আর বাদ বাকি কালকে একটা ভিডিও আসবে, সেই ভিডিওটা তোমরা দেখতে পারবে। তবে আপাতত এই ব্লগটা এনজয় করো। জানি বড় ব্লগটা একটু লেট হচ্ছে, বাট শর্টস কিন্তু আমি ডেইলি প্রোভাইড করছি তোমাদেরকে। আশা করি শর্টস তোমরা দেখছো। তুমি আমরা আমি চেষ্টা করেছি বড় ব্লগের মাধ্যমে যে আমি দিনে কি করছি না করছি তো তোমাদের কাছে একটু ছোটোভাবে 60 সেকেন্ডের মাধ্যমে আমি আরও পৌঁছাতে পারি। দ্যাটস ইট। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমাদের এখানে শেষ করলাম। বাই।